হ্যালো, সবাই কেমন আছো? লেটস গো। আজকে আমরা খেলবো একটা ইন্টারেস্টিং মাছের গেম, অনেক সুন্দর একটা মাছের গেম খেলবো। অনেক অনেক দিন পর আমি এই মাছের গেমটা খেলছি, আমি অনেকদিন আগে খেলেছিলাম। লেটস প্লে। আর এখানে আমাদের লেভেল সিলেক্ট করতে হয়। দেখেছো কত রকমের মাছ আছে? আমি আজকে মাছ হব। আর মাছ হচ্ছে এইটুকু মাছ হয়, প্রথমে আমাদের ছোট্ট ছোট্ট খাবার খেতে হয়, তারপরে গোটা পৃথিবী খেয়ে ফেলতে হয়। এত ডেঞ্জারাস মাছ হবো ধীরে ধীরে আমি। লেটস গো। তো চলো শুরু করা যাক। লেভেল ওয়ান স্টার্ট। এই দেখো আমি একটা হচ্ছে ইয়ের মধ্যে আছি, এটা কি বলে ওই যে পটগুলো হয় না মাছ রাখার, কি বলে ওটাকে? পম্পুদাস যেখানে ছিল ভাই, এই যে এই যে দেখো, এটা হচ্ছে আমি মাছ, এটা হচ্ছে আমি। হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে ওয়েলকাম আমাদের নতুন ভিডিওতে। আর আজকে আমি মাছ, আজকে আমি মাছ, ঠিক আছে। লেটস গো। যেগুলো খাবার খেয়ে খেয়ে আমাকে এতটা বড় হতে হবে, তারপরে আমাকে না বড় বড় জিনিস খেতে হবে, তারপরে এই যেটা দেখতে পাচ্ছ যে বাবা কি বলে এটাকে, যে পাত্রটার মধ্যে আছি, এই পাত্রটা থেকে লাফিয়ে আমাকে বেরোতে হবে, এরকম করে আরও বড় হতে হবে, আগে বড় হতে। এই দেখো কত বড় হয়ে গেছি, এবার আমি এখান থেকে বেরোতে পারবো। দেখো কোথায় চলে গেছি, এখান থেকে বেরিয়ে বেরিয়ে আমাকে যেতে হবে সমুদ্রে। সমুদ্রে গিয়ে আমি অনেক বড় বড় মাছ খেতে পারবো, আর তারপরে আমি আরও বড় হতে পারবো। লেটস গো, চলে এসছি সমুদ্রে। এই যে দেখতে পাচ্ছ সমুদ্রে মাছগুলো আছে না, এগুলো আমি খেতে পারবো। এখন তো আমি এই মাছগুলোর থেকে অনেক ছোট ভাই, এগুলো মাছকে এখন আমি খেতে পারবো না, কিন্তু যখন আমি যেই সব খাবো, এই যে এইসব যখন খাবো, তখন আমি বড় বড় মাছকে খেতে পারবো ভাই। প্রথমে আমাকে ছোট কীড়া খেতে হবে, কীড়া মাকড়া খেতে হবে, তারপরে ধীরে ধীরে বড় বড় কাঁকড়া খাবো, তারপরে বড় মাছ খেতে পারবো, তারপরে আমি তাড়াতাড়ি বড় হবো। লেটস গো। রক্ত কার বেরোচ্ছে ভাই? ও না, আমি বুঝতে পারছি না ভাই, আমার রক্ত বেরোচ্ছে। ও আমি যে ছোট ছোট মাছগুলো খাচ্ছি না, ওগুলোর রক্ত বেরোচ্ছে, বুঝতে পেরেছি। তো এগুলো আমাকে দেখো ফটাফট খেয়ে নিতে হবে। দেখো ছোট ছোট মাছ তো আমি খেয়ে নিচ্ছি। এই দেখো কত বড় বড় মাছ খেয়ে নিতে পারছি আমি। এবার সব মাছ আমি খেয়ে নেবো, সব মাছকে বিশ্বের সব থেকে বড় মাছ আমি হয়ে যাবো। লেটস গো, চলো বিশ্বের সব থেকে বড় মাছ হওয়া যাক। তার আগে চলে নিচে ফিচে যা আছে সব কিছু খেয়ে নিই, এগুলো আমি এখনও খেতে পারবো না, প্রথমে আমাকে বড় মাছ খেতে হবে। এবার আমি বড় মাছকে খেতে পারবো হয়তো। ও ভাই এখনও বড় মাছকে আমি খেতে পারছি না। আরে খা, এখনো খেতে পারছি না, আমাকে আরেকটু কীড়া মাকড়া খেতে হবে। লেটস গো, আরেকটু কীড়া মাকড়া খেয়ে নেই, আমরা বড় মাছকে খেতে পারছি ফাইনালি। এটা হচ্ছে আমাদের লেভেল ওয়ান, ঠিক আছে। লেভেল টুতে আমরা আরো বড় মাছ খাবো। লেটস গো। দেখো ইয়েস, লেভেল ওয়ানে আমরা অনেক বড় বড় মাছ খেয়েছি, এবার আমাদের সাইজ আরও বড় হবে, চলো লেভেল টু খেলা যাক। লেটস গো। এরকম করে আমাদের বেশি লেভেল নেই, কয়েকটা লেভেল হলেই শেষ। তো আমাদের খেতে হবে যে হাঁস, আর তার জন্য আমাকে প্রথমে অনেক বড় হয়ে নিতে হবে। লেটস গো। প্রথমে আমরা মাছ খাবো, তাহলে এত বড় হবো যে গোটা পৃথিবী খেয়ে নেবো, ঠিক আছে। চলো প্রথমে আমরা ছোট মাছগুলো খাই। এই যে ছোট ছোট মাছগুলো প্রথমে খেতে হবে, যাদের যাদের বাচ্চারা আছো অনেক মজা পাবে দেখে। আজ আমার ভাই এই গেম অনেক ভাল লাগে, যদিও আমি অতটা বাচ্চা না তোমাদের মতো, তাও আমার অনেক ভাল লাগে। কে কে বাচ্চারা দেখছে অবশ্যই কমেন্টে বলো, আর ভিডিওতে লাইক করে দিও। ইয়ামি ইয়ামি মাছও খেয়ে নেবো, বড় মাছও খেয়ে নেবো ভাই, ডাস্টবিন ডুস্টবিন সব খেয়ে নেবো। লেটস গো। বড় মাছ খা, বড় মাছ খা, বড় মাছ কখন খেতে পারবো ভাই? আরেকটু কীড়া মাকড়া খেতে হবে, তাহলে বড় মাছ খেতে পারবো। লেটস গো। আরে এই তো বড় মাছ, এই বড় মাছ ফড় মাছ সব কিছু খেতে হবে আমাকে। এবার আমি হাঁস খেতে পারবো। এই দেখো উপরে হাঁস আছে না প্লাস্টিকের, এই হাঁসগুলো খেতে। আরে ভাই এই দেখো কত পাওয়ারফুল, কত পাওয়ারফুল হয়ে যাচ্ছে আমি। এই দেখো সবগুলো খেয়ে নিয়েছি ভাই, সবগুলো খেয়ে নিয়েছি। এই দেখো সব হাঁস খেয়ে নিব, যা যা আছে সবকে, আমি পৃথিবীর সব থেকে বড় মাছ হয়ে যাবো। আমি শার্ক ফার্ক সব কিছুকে খেয়ে নেবো, কিচ্ছুকে ছাড়বো না। দেখো যা পাচ্ছি ভাই সব খেয়ে নিচ্ছি। লেটস গো। আমাদের লেভেল টুও কমপ্লিট, এবার আমরা খেলবো লেভেল থ্রি। লেভেল থ্রি আরেকটু কঠিন হবে, কারণ এখানে আমাকে বড় বড় আরও জিনিস খেতে হবে, এই যে কাঁকড়া খেতে হবে। এখানে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই যে কাঁকড়ার সাথে যদি আমার ধাক্কা লাগে না, কাঁকড়া আমাকে খেতে আসবে, তো আমাকে সাবধানে সাবধানে না গেমটা খেলতে হবে, আর যে কাঁকড়ার হাত থেকে আমাকে বাঁচতে হবে। তারপর যখন আমি বড় হয়ে যাব, তখন কাঁকড়াকে আমি খেয়ে ফেলবো ভাই। দেখো খালি আমি কত বড় প্রো, আমি এই গেম খেলা দেখ, মানে খেলা দেখলে বুঝতে পারবে, আমি ছোটোবেলায় না এই গেমটা অনেক খেলতাম। চলো কাঁকড়া খাবো একটু পরে, দাঁড়া কাঁকড়ার বাচ্চা কাঁকড়া আমাকে খেতে আসছে, সাহস কত। ও ভাই কাঁকড়া আমাকে খেয়ে নিয়েছে। হবে আর চলো আমরা সুন্দর করে কাঁকড়াকে খাবো। প্রথমে আমাদের এই যে মাছগুলো খেতে হবে, কাঁকড়ার মুখের কাছে, কাঁকড়ার মুখের কাছে যাওয়া যাবে না ভাই, কাঁকড়ার মুখের কাছে গেলে আমাকে খেয়ে নেবে। তবে আর তারাও কাঁকড়ার মুখের কাছে একদমই যাওয়া যাবে না, আমাকে প্রথমে ছোট ছোট জিনিসগুলো খেয়ে বড় হয়ে নিতে হবে। যখন আমি এগুলো খেয়ে খেয়ে বড় হয়ে নিব, তখন আমি কাঁকড়া খেতে পারবো, বড় বড় কাঁকড়া। কাঁকড়া আমাকে দুইবার খেয়েছে, আমি এর প্রতিশোধ নিব ভাই। দাঁড়া কাঁকড়া আমার খাওয়ার খেয়ে নিচ্ছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, কাঁকড়ার একদিন কি আমার একদিন। তার আগে চলো আমি এগুলো আগে খেয়ে নিই, ছোট ছোট কীড়া মাকড়াগুলো খেতে হবে, তারপরে আমরা কাঁকড়াও খাবো। লেটস গো। কাঁকড়ার বাচ্চা কাঁকড়া এমন পিটানো পিটা পড়ে, দাঁড়া 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 দাঁড়া, চলো এগুলো আমি প্রথমে খেতে। আবে ও এখনই আমি মুখের সামনে চলে গেছিলাম কাঁকড়ার, আমাকে সাবধানে গেমটা খেলতে হবে। লেটস গো। প্রথমে এগুলো খাবার খেতে হবে, আর একটু খালি বড় হই ভাই, আর একটু আর একটু বড় হলে আমি কাঁকড়া খেতে পারবো। লেটস গো। আবে আমাকে খেতে আসছে ভাই, চলো আর একটু বড় হয়ে নেই খালি।
আরে চ আরেকটু বড় হয়ে নেই। আবে আবে এটা সাংঘাতিক ডেঞ্জারাস আছে, কাকারা আমাকে বারবার খেতে আসছে। আর কয়েকটা মাত্র কীরা খেতে হবে। আবে দাঁড়া, আর কয়েকটা কীরা খেলে আমি কাঁকড়াগুলোকে খেয়ে সাফ করে দিতে পারবো। ভাই কাঁকড়া ভার্সেস চকের গেমার হচ্ছে এখন, তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও এটা নেক্সট পার্ট যদি চাও। নেক্সট পার্ট এখনো কি চাইবে, দাঁড়াও আগে গেম প্লেটা দেখো তারপর। একটুর জন্য মরে যাচ্ছিলাম ভাই, আমাকে সাবধানে এগুলো খাওয়ার খেতে হবে। এবার আমি কাঁকড়াকে খেতে পারবো, ইয়েস আমি অনেক পাওয়ারফুল হয়ে গেছি। এবার শুধু তোমরা দেখো কাঁকড়াকে কি করে খেতে। এ কাঁকড়া কে পালাচ্ছিস, কা পালাচ্ছিস, কা রে পালাচ্ছিস, কা রে ভাই দেখো সব কাঁকড়াকে আমি খেয়ে নেবো। কাঁকড়া বাচ্চা দেখো কত বড় হয়ে গেছে, দেখেছো ধীরে ধীরে আমাকে আরো বড় হবে, দেখো কত বড় হয়ে গেছি। এ কাঁকড়া আমাকে তো খুব খালি প্রথম প্রথম, দেখো কত বড় হয়ে গেছে দেখেছো, দেখো কত বড় হয়ে গেছি, সব কাঁকড়াকে খেয়ে নেবো আমি। লেটস গো, এবার জানি না কিসের সাথে সম্মুখীন হতে হবে। লেটস গো, চলো পরের লেভেল খেলা যাক, পার্ট 5 খেলবো এখন আমরা। আর পার্ট 5 এ কি করতে হবে, ও এই যে কত বড় পাখি দেখতে পাচ্ছ, এগুলোকে আমাকে খেতে হবে। তার জন্য আমাকে আগে বড় হয়ে নিতে হবে, অনেক বড় হতে হবে আমাকে তার জন্য। ভাই লেভেল 5 অনেকটাই কঠিন আছে, প্রথমে আমাকে যে ছোট মাছগুলো খেতে হবে, ছোট মাছগুলো যখন খাবো তখন বড় মাছ খেতে হবে, তারপরে পাখি খেতে পারবো। লেটস গো, সব চলে আয় ভাই, যেগুলো যা যা আছে সব খাবো, স্টার ফিস্টার যা আছে সব খাবো, এই দেখো সব খেয়ে নিতে পারছি দেখেছো। লাস্টে আমাকে ওটা খেতে হবে ভাই, বড় বড় মাছ ছোট ছোট মাছ সব খেয়ে নিই আগে। আমাদের নদীতে যত মাছ ছিল আমি না সবগুলোকে খেয়ে সাফ করে দিয়েছি প্রায়, আর কোনো মাছ টাছ নেই। এবার বড় বড় কয়েকটা পাখি খেলেই হয়ে যাবে। আরে ভাই দেখো কত বড় হয়ে গেছে দেখেছো, আমার সাইজ কত বড় হয়ে গেছে। ও মাছ চলে আসছে ভাই, মাছলা এসছে, মাছলাকে আমি খেতে পারবো এখন। ভাই 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 নিচে দেখো কি কি আবার ওই জিনিসগুলো এসছে, ওই যে জন্তুগুলো দেখেছো আমার মাছ খেয়ে নিচ্ছে। মানুষ টানুষ সব আমি খেতে পারবো দেখেছো, মানুষ খেতে পারবো। আবার আমাকে খাওয়ার জন্য আসছে পিছিয়ে পিছিয়ে, ভাই ভাই এটা অনেক, আমাকে খাওয়ার জন্য আসছে ভাই পিছিয়ে পিছিয়ে, আমাকে অনেক সতর্ক থাকতে হবে। আবার পাখি পক্ষী যা আছে সব খেয়ে নে ভাই। আবার বোটে উঠে গেছি আমি, চলো আমাকে সব মাছ খেতে হবে, তারপর বড় বড় মাছ ছোট ছোট মাছ সব খাবো ভাই, আমার সাথে কে পাঙ্গা নিবে ভাই। লেটস গো লেটস গো লেটস গো, লাস্টে আমরা পৃথিবী খাবো ঠিক আছে, ওকে চলো। এর মানুষটাকেও আমি খাবো, মানুষটা আমার ভাই ওই মাছটার সামনে গেলে খেয়ে নিচ্ছে ভাই, এটা অনেক কঠিন আছে। ওকে দেখো আমি আবারও কত বড় হয়ে গেছি, এবার আমি আর কয়েকটা মাছ খেয়ে আরেকটু বড় হয়ে নিই, তারপর যেগুলো যে সমুদ্রের মতো ছিল না যে এদেরকেও খাবো। লে আয় লে আয় আয় আয়, খুব পারছিলি ভাই একটু আগে আমাকে খাচ্ছিল, আয় আয় আয়, কেন পালাচ্ছিস কেন, দাঁড়া আরও আসে না, এই দেখো এটাকেও খাবো নে। ও ভাই আমাকে খেতে আসছিল একটু আগে, মানুষগুলোকে খেয়ে নিব, লেটস গো, যাকে পাবো সব কিছু খাবো আমি ভাই। ধীরে ধীরে আমি পৃথিবীটা, ডলফিন এসছে ভাই কত বড় দেখেছো, একে খেতে একটু টাফ হবে, আমাকে তার জন্য আরও বড় হয়ে নিতে হবে। লেটস গো চলো আমি এগুলোকে খেয়ে খেয়ে আগে বড় হয়ে যাই, তারপর আমরা ডলফিনটাকেও খাবো। ডলফিনটা ভাই অনেক বড় আছে দেখেছো, এই দেখো ওই দেখো ভাই ডলফিনটা অনেক বড় আছে, যেগুলো আমি প্রথমে খেয়ে নিই। লেটস গো দেখো লেভেল 5 অনেক মজা হচ্ছে, লেভেল 5 আমি সব খেতে পারবো, মানুষ টানুষ যা আছে সব খেতে পারবো। লেটস গো, এই যে পাখি কাঁটাওয়ালা পাখি পুকি যা আছে সব খাবো, পাখি না তো মাছ, তারপরে যে ডলফিনটাকেও আমি খেতে পারবো আস্তে আস্তে ভাই, আমাকে তার জন্য আরও বড় হতে হবে। ওকে দেখো আমি মানুষ টানুষ সব খেয়ে অনেকটাই বড় হয়ে গেছি, এখন আমি কত বড় হতে হবে জানি না ওই ডলফিনটাকে খেতে হলে। এই দেখো সব খেয়ে নিই আমি, চলো 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 এগুলো সব খাবো, সব খেয়ে টে লাস্টবেলা আমি ওই ডলফিনটাকে খাওয়ার চেষ্টা করবো। এখনও খেতে পারবো না ভাই, আমাকে খেয়ে নেবে কাছে গেলে এখনও, কারণ আমার থেকে না ডলফিনটা এখনও বড় আছে ভাই। আমি যেমনটা বলেছিলাম ভাই আমাকে আর একটু বড় হতে হতো, আমি এত গাধা কেন ভাই, আমাকে লেভেল 5টা পার করতেই হবে ভাই। চলো আমাকে লেভেল 5টা পার করতে হবে, তার জন্য আমাকে না সবগুলো খেতে হবে এখন ভাই। এবার আমি প্রথমে না অনেক বড় হবো, তারপরে ডলফিনটার কাছে যাবো। লেটস গো, ওকে এইবার মনে হয় আমি কালো কালারের ওই ডলফিনটাকে খেতে পারবো। লেভেল 5 অনেক কঠিন ছিল কিন্তু কোনো ব্যাপার না, লেভেল 5 আমরা কমপ্লিট করে দিয়েছি। এবার লেভেল 6 হয়তো আরেকটু কঠিন হবে কিন্তু ওটাও কোনো ব্যাপার না, ওটাও আমরা কমপ্লিট করে দেবো। লেটস গো, ওকে তো ফাইনালি আমি এখন চলে এসেছি লেভেল 15 এ, কারণ লেভেলের 11, 12, 13, 14 ওগুলো অতটাও কঠিন ছিল না, কিন্তু আমি লেভেল 15 থেকে শুরু করছি কারণ টাইম নষ্ট হবে ফালতু ফালতু যদি ওগুলো গেম খেলি। লেভেল 15টা না একটু কঠিন হতে পারে, আমি ভাবলাম এখানে হয়তো বড় মাছটা আসতে পারে, তো এখানে না ব্যাং দিয়েছে দেখো, ব্যাং ট্যাং খেতে হচ্ছে, এগুলো খেয়ে খেয়ে বড় হবো, তারপরে আমি বড় মাছ টাছ খাবো, তাহলে দানব আকৃতির মাছ আসলে সেগুলো খাবো ঠিক আছে। লেটস গো, এটা অনেক মজা হবে, আজকে আমরা খেলবো লেভেল 20 পর্যন্ত, 20 বা 25 পর্যন্ত খেলে নিব, তারপরে যখন হচ্ছে হয়ে যাবে কমপ্লিট তোমরা লাইক করে দিবে 10,000, তখন আমরা এটা লেভেল মানে লেভেল 2 কি পার্ট 2 আনবো এই ভিডিওটার। যদি তোমরা লাইক করে দাও 10,000 ফটাফট লাইক করে দাও। আর চলো আমরা এগুলো ব্যাং ফ্যাং খেয়ে নিই, দেখি কতক্ষণে বড় হচ্ছে ভাই। এই লেভেল 15 এর মতনও একটা মনস্টার টাইপের বড় মাছ থাকার কথা,
ওই দেখো এই দেখো এই দেখো মাছটা, এই মাছটা নট ডেঞ্জার। এই দেখো এখন আমি খেয়ে নিতে পারছি ভাই, এই মাছটা আমাকে খেয়ে নিচ্ছিল একটু আগে। চলো এই গেমের মধ্যে না অনেক বড় বড় মাছ আছে, আরও দেখাচ্ছি আমি। চলো প্রথমে আগে ব্যাংক খেয়ে খেয়ে না আরেকটু বড় হতে হবে। ওকে ভাই, আমি তো এই মাছগুলোকে ইজিলি খেয়ে নিতে পারছি, অতটাও কঠিন ছিল না লেভেল 15, অতটাও কঠিন ছিল না ভাই। চলো আর একটু খেলি, দেখি বড় বড় লেভেল খেলতে পারি কি না। অনেক লেভেল চলে এসেছি ভাই, এটা অত কঠিন ছিল না। আমাদের কঠিন লেভেল চাই ভাই, এগুলো কি বাচ্চাদের গেম দিচ্ছে। হেলিকপ্টার খেতে হবে, আরে যে ছোট ছোট মাছগুলো দেখেছো সব খাবো। এবার দাঁড়াও, এবার হেলিকপ্টার। ও নিচে দেখো ইয়ে আছে, নিচে শার্কের মতো ইয়ে আছে। এগুলো ডলফিন না, ডলফিন না কি আছে ভাই, এগুলোকে সব কিছুকে আমাকে খেতে হবে। লেটস গো, এটা একটু তাও কঠিন লাগছে আমার মনে হয়। চলো এগুলোকে আমি সব কিছু খেয়ে নিই, তারা হেলিকপ্টার খেতে হবে আমাকে। ওকে দেখো সব কিছু খেয়ে নিচ্ছে, লেটস গো, চালাই সব চালাই সব চালাই সব চালাই ভাই, সব খাবো এবার আমি। বিশ্বের সব থেকে বড় মাছ হয়ে যাবো আমি। আরে ভাই এত ইজি হেলিকপ্টার হেলিকপ্টার খাওয়া। বড় হেলিকপ্টারও চলে এসেছে দেখেছো আমাকে মারার জন্য, হেলিকপ্টার চলে এসেছে মিসাইল ফেলার জন্য, মিসাইল ফেলছে আমাকে মারার জন্য দেখেছো, আমাকে মারার জন্য আবার মিসাইল ফেলছে ভাই। হেলিকপ্টারগুলো তো শয়তান আছে, একটা মাছ মারার জন্য মিসাইল নিয়ে চলে এসেছে। আবে আসুক কোনো ব্যাপার না, আমি আর একটু বড় হয়ে নেই। ওকে দেখো জাহাজ হেলিকপ্টার সব চলে আসছে ভাই, ওই দেখো মিসাইল ফেলছে, সব খাবো ভাই, সব খেয়ে নেবো আমি। লেটস গো, লেভেল 15টা মানে লেভেল 16 এটা, হ্যাঁ লেভেল 16টা তাও একটু মজার ছিল, লেভেল 15 তো বাচ্চাদের ছিল ভাই। ব্যাংক খাওয়া, কে ব্যাংক খায় ভাই। চলো চলো, ও ভাই দেখো এবার আমি সব খেতে পারছি, দেখো বড় মাছ ছোট মাছ ডলফিন ফলফিন যা আছে সব খেয়ে নিবো। তার উপরে যে হেলিকপ্টার ফেলিকপ্টার টাওয়ার টোয়ার যা আছে সব খাবো ভাই, লেটস গো। এই দেখো ভাই সব খেয়ে নিচ্ছি আমি, যা যা আছে সব খাবো, গোটা পৃথিবী আমি খেয়ে নিবো লাস্টে। দাঁড়া 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 দাঁড়া, আরে ভাই চলো এগুলো সব আমার খাওয়া হয়ে গেছে প্রায়, আর একটু আমাকে বড় হতে হবে, তারপরে যত কঠিন কঠিন লেভেল আছে না আমরা সবগুলো খেলবো। ওকে চলায়, উপরে হেলিকপ্টার আছে না, জাহাজ ফাহাজও খেয়ে নেবো। এই দেখো জাহাজটা যা আছে সব কিছু খেয়ে নেবো। ওকে গেমটা অনেক মজার ছিল ভাই, গেমটা অনেক মজার ছিল। তোমরা লাইক অবশ্যই করে দিও ভিডিওটাতে, 10,000 লাইক অবশ্যই করে দিও, তাহলে এটা নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আনবো ভাই। লেটস গো, তাহলে আরেকটু আমাকে বড় হয়ে নিতে হবে। যুদ্ধ বিমান টিমান সব খেয়ে নিয়েছি ভাই, এটা অনেক মজার ছিল। চলো নেক্সট লেভেল খেলা যাক, দেখি আরও কঠিন কঠিন লেভেল আছে কি না। ওকে তো আজকের গেমের এটা হচ্ছে আমাদের লাস্ট লেভেল, যেটা কমপ্লিট করা অনেকটাই মুশকিল হচ্ছে, মানে মুশকিল হতে চলেছে, কারণ এটা হচ্ছে লেভেল 20 মনে হচ্ছে, 20 বা 19 এরকম কিছু একটা হবে। আর এটাকে তো দেখো আমাকে ধীরে ধীরে অনেক বড় হতে হবে। এখন আমি এই বড় বড় মাছগুলোকে খাচ্ছি যেগুলো আমাকে একটু আগে খেয়ে নিচ্ছিল, তারপরে যে পেঙ্গুইন টাইপের কি যেন একটা আছে না জলের নিচে, এগুলোকে আমাকে খেতে হবে। তারপরে এর থেকেও বড় মাছ আসবে, সেগুলোকেও আমাকে খেতে হবে। তারপরে তার থেকেও বড় মাছ মানে এরম আসবে, তারপরে আমাকে খেতে হবে, অনেক কিছু করতে হবে ভাই। তো চলো আমি ধীরে ধীরে দেখাচ্ছি এটা আমাদের লাস্ট লেভেল হবে, তখন যারা যারা লাইক করে লাইক করে দিও। তারপরে চলো আমি দেখাচ্ছি তোমাদের ভাই কী কী করা যায় এই গেমের মধ্যে ভাই। ধীরে ধীরে লেভেল 40-50 যখন যাবো না তখন আরও হার্ড হবে গেমটা, আর আরও মজা আসবে গেমটা খেলতে। লেটস গো, ধীরে ধীরে অনেক দূর যাবো আমরা গেমটা খেলতে খেলতে। দেখো বাল্টি বুল্টি যা আছে সব কিছু খেয়ে নিবো ভাই, যে মানুষ টানুষ যা আছে সেখানে সব কিছু খেয়ে নিবো। আরে মাছ ওপরে চলে গেছে, চলো পাখিটাকে খেয়ে আমি একটু বড় হয়ে নিই। তাছাড়া যে এই যেগুলো আছে না, এই যে এইগুলো এগুলো আমাকে খেয়ে নিবে। চলো এদের থেকে বড় হতে হবে, তাহলে এদেরকে আমি খাবো। তারপরে আমি সব কিছু এখানে রাজ করবো ভাই, এই সমুদ্রের রাজা হব আমি। লেটস গো, আর কোথায় এই যে মাছ ফাছ যা আছে সবাইকে খেয়ে নিই। চলো পাখিটাকে সব খেয়ে আসি। দেখো আমি অলরেডি কত বড় হয়ে গেছি, এর থেকেও আমাকে না বড় হতে হবে, তাহলে আমি সব কিছু করতে পারবো, এই সমুদ্রের রাজা হতে পারবো আমি। শার্ক টার্ক যা আছে সব কিছুকে আমি একদিন খেয়ে নিবো ভাই, এই সমুদ্রের মধ্যে যা যা আছে সব কিছুর মালিক আমি বাবা। লেটস গো, তোমরা যদি চাও এর পরের পার্ট দেখতে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। তার আগে আমি চলো এর থেকে বড় হইনি, আমাকে এখনও খাওয়ার জন্য তারা করছে, আমাকে আরেকটু বড় হতে হবে তাহলে হয়ে যাবে ভাই, আমাকে আরেকটু মাত্র বড় হতে হবে। এই দেখো এবার এদেরকে খেতে পারবো, এই যে এই পেঙ্গুইনের মতো কি যেন ছিল না, এ দেখ এবার চলায় কোয়ে প্রো প্লেয়ার দেখা যাবে ভাই। এই দেখো এদেরকে আমি খেতে পারবো, এরপরে না এদেরকে তো খেতে পারছি, কিন্তু এদের থেকেও বড় বড় মাছ চলে আসতে পারে, তার জন্য আমাকে সতর্ক থাকতে হবে। চলো দেখি এদেরকে খেয়ে নিই আগে, এরা কোথায় গেলো। আর পাখিটাকে যা আছে ভাই সব খেয়ে নেবো, চলো মানুষটাকেও খেয়ে নিই। ওকে মানুষটাকেও খেয়ে নিয়েছি ভাই, এদিকের মানুষটাকেও খেয়ে নিয়েছি। এই দেখো এই দেখো তিমি মাছ আছে কত বড়, দেখো শার্ক, এটা তো শার্ক ভাই, শার্কটাকেও আমাকে খেতে হবে ভাই সাহেব, এটা অনেক হার্ড হতে চলেছে। শার্ক আমার পিছিয়ে লেগেছে দেখেছো, এটা অনেক আমি হার্ড বললাম না, এটা একটু বেশি হার্ড হতে চলেছে কারণ শার্ক আছে এটার মধ্যে ভাই, আমার পিছে লেগেছে মারার জন্য। তারা আমি একবার খালি বড় হয়ে নিই, শার্কের থেকে একবার বড় হয়ে যাই, তারপর আমি শার্ককে মজা দেখাচ্ছি ভাই। শার্কের থেকে এক বড় হয়ে শার্ককে আমি খেয়ে নিব, তারাও দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। শার্ক মনে করেছে আমি সমুদ্রের রাজা, কিন্তু না শার্কের থেকেও আমি বড় হতে পারি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে না পৃথিবীর রাজা হতে হবে, পৃথিবীতে এমন কোনো হাতিকেও যাতে খেয়ে ফেলতে পারি ভাই। চলো চলো চলো, ও ভাই 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 ভাই,
শার্কের থেকে তো হাতি এমনিতেও ছোট, কোনো ব্যাপার না, চলো ভাই শার্কটাকে খাবো। আর একটু আমাকে শুধু বড় হতে হবে, আর একটু বড় হতে হবে, বেশি বড়। আবে আরে ভাই একটুর জন্য, আবে আর এটা একটুর জন্য পারলাম না আমি, শিট। ওকে ভাই আমি পারলাম না, আজকে দেখো আমাকে খেয়ে নিচ্ছে, দেখেছো আমাকে সবাই খেয়ে নেয়। ভাই তোমরা যদি চাও এর নেক্সট পার্ট খেলতে, মানে খেলা দেখতে, তো আমাকে কমেন্টটা অবশ্যই বলো, আর ভিডিওটাতে 10,000 লাইক করে দিও, টার্গেট রাখছি 10,000 লাইকের। আর কমেন্টে বলো, সবাই কমেন্ট করবে যারা যারা দেখেছো, কমেন্টে বলো নেক্সট পার্ট চাই কিনা, আর কোন লেভেলের পার্ট চাও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, আজকের মতো আমি যাই, বাই বাই সবাইকে। ভাই অনেক দূর খেলেছি আজকে, লেটস গো, বাই বাই।